দেখেন এখানে অনেক রকমের কাঁচা সবজি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের সবজি। এখানে লাউ আছে, বেগুন আছে, এটা দেখেন পটল আছে, করলা আছে, এখানে আছে ঢেঁড়স আছে, টমেটো আছে, বিভিন্ন রকমের সবজি এখানে পাওয়া যায়। ভাই আজকে টমেটো কত করে যাচ্ছে? ভাই 50 টাকা কেজি যাচ্ছে টমেটো, ভেন্ডি যাচ্ছে 50 টাকা করে। দেখেন এখানে অনেক অনেক কাঁচা সবজি পাওয়া যায়। বেগুন হচ্ছে 80 টাকা কেজি। ভাই লাউ কি কেজি নাকি পিস? পিস 50 টাকা, লাউয়ের পিস হচ্ছে 50 টাকা করে। এখানে সব ধরনের সবজি আছে, আপনারা যাদের সবজি প্রয়োজন হয় জিরানি কাঁচা বাজারে চলে আসবেন, সবজির বাজার। আমি আরো দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এদিকে এদিকে আছে আলু বিক্রি করতেছে। ভাই আলুর কেজি কত? ভাইয়া আলুর কেজি কত? 55 টাকা আলুর কেজি। পেঁয়াজ কত ভাই? পেঁয়াজ হচ্ছে 70 টাকা কেজি। 70 টাকা কেজি হচ্ছে পেঁয়াজ। এবং আরো দেখানোর চেষ্টা করতেছি আমি, দেখেন সাথে থাকো। এদিকে অনেক বড় বাজার, কাঁচা বাজার। ভাই গোল বেগুন কত করে? ভাই 90 টাকা করে গোল বেগুন রাখা যাবে। এটা ভাজি অনেক ভালো লাগে, এটা যাদের সবজি প্রয়োজন চলে আসবেন জিরানি কাঁচা বাজারে। ভাই কচুর ছোরা কত করে? ভাই 1/2 কেজি 70 টাকা বিক্রি করতেছে আজকের বাজারে। মোটামুটি সব ধরনের সবজি আছে, আপনাদের যাদের সবজির প্রয়োজন হবে চলে আসবেন জিরানি কাঁচা বাজার, কাঁচা সবজির বাজার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আরো দেখতে থাকো। হ্যাঁ দেখেন ভাই লতি কি এগুলা পুরো আটি বিক্রি করতেছেন না কেজিতে? কেজি কত করে? 60 টাকা কেজি এখানে লতি বিক্রি করা হচ্ছে। আমার পছন্দের একটা সবজি। ভাই উস্তা কেজি কত গিয়া? 50 টাকা কেজি উস্তা বিক্রি করা হচ্ছে। মোটামুটি সব ধরনের সবজি এখানে আছে, আপনাদের যা প্রয়োজন হবে মোটামুটি সব ধরনের সবজি এখানে পেয়ে যাবেন। দেখতে থাকুন সবই আছে এখানে, সামনে আরো অনেক কিছু আছে। চাচা মিষ্টি কুমড়া কি পিস কত? 30 টাকা পিস মিষ্টি কুমড়া বিক্রি করতেছে, 30 টাকা পিস। দেখেন অনেক রকম সবজি আছে, দেখেন সবজির অভাব নাই, প্রচুর সবজি এবং টাটকা টাটকা সবজি। যারা নিতে চান চলে আসবেন জিরানি কাঁচা বাজার। দেখেন অনেক ভালো ভালো সবজি আছে এখানে। গাইজ সবজির বাজার বোধ হয় এখানেই শেষ। যদি আপনাদের সবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।